শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 28 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প বাতিল, খুবের কথা কেন্দ্রকে জানাতে জানুয়ারিতে পথে নামবেন রেশন ডিলাররা, গণদাবি পূরণ করে শ্রীগৌরী এলাকায় বসল রোড আন্ডার ব্রিজ, গাছ কাটা নিয়ে হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনা, পুর নিগমে ক্লিন সুইপ করবে বিজেপি দাবি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর, অরুণোদয়ে গাইডলাইন মেনে চলার আহ্বান, মরণ ফাঁদে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবি, সংযোগ না দিয়েই বিদ্যুৎ বিল, দ্রুত ব্যবস্থা নিতে এপিডিসিএল কে স্মারকপত্র কনজিউমার্স অ্যাসোসিয়েশনের, কোভিডের চতুর্থ ঢেউ মোকাবিলায় প্রস্তুত শিলচর মেডিকেল কলেজ, কোভিড ওয়ানের এ টু জেড তদন্ত করে দেখলেন জেলাশাসক রোহন কুমার ঝা, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে প্রস্তুতি পর্ব চূড়ান্ত করা হচ্ছে এসএমসিতে, বহিররাজ্যে পাচারের পথে 7টি গরু সহ 2 পাচারকারী আটক রাতাবাড়িতে, সংস্কারের অভাবে ধুকছে কাঠলিচুড়া হাসপাতাল রোডে টানেল দুর্ঘটনার আশঙ্কা। এবার গদ্দারদের খুঁজে হাইলাকান্দি জেলা কংগ্রেস, ভেঙে দেওয়া হলো 62টি মন্ডল কমিটি, এবং সর্বশেষ খবরটি হলো, 5 জানুয়ারি ধর্মনগর থেকে শুরু অমিত শাহের রথযাত্রা, চলবে 7 দিন, অংশ নেবেন স্মৃতি ইরানি, মিঠুন চক্রবর্তী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। দক্ষিণ শ্রীগৌরী এলাকার হাজার হাজার মানুষের গণদাবি শেষ পর্যন্ত পূরণ হলো। রূপসীবাড়ি রেল স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে কুচিরকোনা এলাকায় বসলো রোড আন্ডার ব্রিজ। গত 4-5 দিন ধরে একটানা কাজ করে বদরপুর করিমগঞ্জ রেল লাইনের নিচে পুঁতে ফেলা হলো কংক্রিটের তৈরি বক্স। এর ভেতর দিয়ে এখন থেকে সব ধরনের হালকা ও মাঝারি যানবাহন অনায়াসে চলাফেরা করতে পারবে। বদরপুর এলাকায় 6 নং জাতীয় সড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না বৃহত্তর টিকরপাড়া, কুচিরকোনা, বাগুয়া, নয়াটিলা, পীর টিকর প্রভৃতি গ্রামের। এবার আরইউবি হয়ে যাওয়ায় সেই সমস্যা থেকে মুক্তি ঘটল। যেহেতু বদরপুর আগরতলা ব্যস্ততম রুটে এখন নিয়মিত ট্রেন চলছে, তাই অনেক কসরত করে এই আরইউবি স্থাপন করতে হয়েছে, আলাদা জায়গায় কংক্রিটের বাক্স তৈরি করতে হয়েছে, সেই সঙ্গে বড় বড় ক্রেন দিয়ে সেই আরইউবি বক্স বসাতে হয়েছে। বছর 7 আগে 2015 সালের সেপ্টেম্বর মাসে গেজ পরিবর্তন করার জন্য মেগা ব্লক হলে প্রত্যন্ত এলাকাগুলিতে সড়ক যোগাযোগ স্থাপনের গণদাবি উঠে, একাধিক স্থানে আরইউবি নির্মাণের প্রস্তাব যায়, তবে একাধিক অবাঞ্ছিত কারণে সেই প্রস্তাবগুলি আর কার্যকর হয়নি। কুচিরকোনা, টিকরপাড়া, বাগুয়া, নয়াটিলা এলাকার বাসিন্দারা দাবিতে অনর্থকায়, করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মুনার হস্তক্ষেপে শেষ পর্যন্ত আরইউবি স্থাপন করা সম্ভব হলো। কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সালমান আহমেদ প্রতিবেদকের কাছে এক সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় সরকারের অনুমোদিত 1.5 কোটি টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হওয়ায় পিচ পোড়া এলাকার মানুষের যাতায়াতে আর অসুবিধা রইল না। এই কাজের জন্য এলাকাবাসী খুশি ব্যক্ত করেছেন। অপরদিকে গাছ কাটা নিয়ে হাইলাকান্দি জেলায় আসাম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা, স্থানীয় প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপে আপাতত সমস্যা মিটলেও ওই এলাকায় পুলিশি টহল জারি রাখা হয়েছে। হাইলাকান্দির ডিএফও অখিল দত্ত জানিয়েছেন, কিছু মিজুলুক দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থানার অধীনে গোল্লাচোড়া গ্রামে আসামের সীমায় প্রবেশ করে গাছ কাটছিল এই ঘটনা রবিবারের, তখন স্থানীয়রা এর প্রতিবাদ করেন, পাশাপাশি গ্রামের লোকরা পুলিশ ও বন বিভাগকে খবর পাঠান। এরপরই স্থানীয় সার্কল অফিসার, পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা ওখানে যান। তারা মিজুলুকদের বলেন, ওই জায়গাটি আসামের সীমার ভিতরে পড়েছে, ফলে তাদের গাছ কাটা সেখানে বেআইনি। মঙ্গলবার ডিএফও সাংবাদিকদের বলেন, প্রশাসন ও বন বিভাগের আধিকারিকদের কথায় অবশেষে ওই স্থান ছেড়ে চলে যায় মিজুরা, আপাতত নতুন করে কোনো সমস্যা দেখা যায়নি, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোল্লাচোড়া গ্রামে পুলিশের টহলদারি বসানো হয়েছে। অপরদিকে মরণ ফাঁদে পরিণত শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের দাবি, ভুক্তভোগী জনগণের কথায় বিভাগীয় কর্তৃপক্ষ, সরকার ও ঠিকাদারদের জনবিরোধী নীতির ফলে পশ্চিম শিলচরের অধিকাংশ পাকা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কারের অভাবে পুকুরসম গর্তে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ যান চালক করাও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। একদিকে জনগণকে আশ্বাস দেওয়া হচ্ছে শীঘ্রই আসামমালা প্রকল্পের কাজ শুরু হবে, অন্যদিকে সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল দেখা যাচ্ছে, পুকুরসম গর্ত দিয়ে যান চলাচল করলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।
নিরব ভূমিকা পালন করছে বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ আসামমালা প্রকল্প হোক আর না হোক তার আগে মানুষ যাতে যাতায়াত করতে পারে সে বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ গণদাবি আসামমালা প্রকল্পের আশ্বাস দিয়ে নরক যন্ত্রণা উপভোগ করাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ কিভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করছেন তা একমাত্র ভালো জানেন ভুক্তভোগীরা আসামমালা প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন অপরদিকে শিলচর পুর নিগম নির্বাচনে ক্লিন সুইপ করবে বিজেপি বেশ জোরের সঙ্গে এই দাবি করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন নিগমের নির্বাচনে এবার ৪২টি ওয়ার্ডেই ফুটবে পদ্ম অরুণোদয় প্রকল্প সঠিক বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ইটকলা দলীয় কার্যালয়ে এক কর্মী সভায় মিলিত হন দীপায়ন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন নিগম ঘোষণার পর শিলচর পুর এলাকায় এখন ৪২টি ওয়ার্ড নির্বাচনে এই সবকটি আসনেই জয়ী হবে বিজেপি কেননা এই দল ক্ষমতায় আসার পর উন্নয়নের ছোঁয়া লেগেছে সবখানেই তাছাড়া কাজের ক্ষেত্রে দলের কর্মী সদস্যদের নিষ্ঠাও প্রশ্নাতীত সব মিলিয়ে দলীয় কর্মীরাই হচ্ছেন দলের মেরুদণ্ড তার বিশ্বাস দলীয় কর্মীদের এই নিষ্ঠার সামনে খড়কুটোর মতো উড়ে যাবে বিরোধীরা জেলা সভাপতি বিমলেন্দু রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দীপায়ন আরও বলেন আসামের সর্বকালের বৃহৎ প্রকল্প হচ্ছে অরুণোদয় প্রকল্প এখন পর্যন্ত এই প্রকল্পে সুবিধা প্রাপক রয়েছেন ১৭ লক্ষেরও বেশি ইতিমধ্যে প্রকল্পের দ্বিতীয় সংস্করণ চালু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এতে নতুন করে অন্তর্ভুক্ত হবে আরও ১০,৫৭,৫১৬ সুবিধা প্রাপকের নাম নতুন সুবিধা প্রাপকদের নিয়ে আগামী মার্চের মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭,৭৭,০০০ এই প্রকল্পে বিশেষ করে উপকৃত হবেন মহিলারা এসব কথা উল্লেখ করে প্রকল্প বাস্তবায়নে গাইডলাইন মেনে চলার আহ্বান জানান দীপায়ন ইংরেজি নতুন বছর উপলক্ষে দলের ২৫০ জন কর্মকর্তাকে ডায়েরি উপহার দেন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিমলেন্দু রায় বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যে কোনো দিন পুরো নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে তাই দলীয় কর্মীদের এখন থেকেই তৎপর হবার আহ্বান জানান তিনিও অপরদিকে এক পশলা বৃষ্টিতেই কাটলিচুড়া হাসপাতাল রোডের আন্ডারগ্রাউন্ড টানেল জমা জলে ভরে গেছে টানেলে দুপাশের নালা অপরিষ্কার থাকায় বৃষ্টির জল বের হতে পারেনি ফলে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার জনগণ মঙ্গলবার সকালের সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা এদিকে ড্রেনের উপর থাকা লোহার পাতও ভেঙে রীতিমতো বিপজ্জনক হয়ে পড়েছে এরপর রেল বিভাগ এতে কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের টানেলের এই বেহাল অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারেন পথচারীরা শীঘ্রই লোহার মেরামত ও ড্রেন পরিষ্কার করার জন্য রেল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন কাটলিচুড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল মঙ্গলবার বাচ্চু পাল জানান কাটলিচুড়া হাসপাতাল রোড টানেল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে বৃহত্তর কাটলিচুড়া এলাকার জনগণ হাসপাতাল কাটলিচুড়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে যাওয়া আসা করেন এছাড়াও শাহবাদ বাইপাস থেকে ব্লক এলিমেন্টারি কার্যালয় পর্যন্ত প্রতিদিন সড়কে অবস্থা বেহাল থাকায় প্রতিদিন শত শত ছোট বড় গাড়ি কাটলিচুড়া বাজার হয়ে হাসপাতাল রোড টানেল যাতায়াত করছে এই পরিস্থিতিতে ড্রেনের লোহার পাত ভেঙে যাওয়ায় টানেলের ভিতর গাড়ির লম্বা লাইন লেগে যায় তিনি আরও জানান বর্তমানে টানেলের যে অবস্থা এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে টানেলের দুরবস্থা দূরীকরণে হাইলাকান্দি জেলা প্রশাসন ও ভারতীয় রেলের দৃষ্টি আকর্ষণ করেছে কাটলিচুড়া ব্লক কংগ্রেস অপরদিকে ৫ জানুয়ারি ধর্মনগর থেকে শুরু অমিত শাহের রথযাত্রা চলবে ৭ দিন অংশ নেবেন স্মৃতি মিটুন হিমন্ত বিশ্ব নির্বাচনী প্রাক সমীক্ষা রিপোর্ট যতই নেতিবাচক হোক না কেন ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো বিজেপিকে ক্ষমতায় আনতে এবার রথযাত্রায় নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৫ জানুয়ারি থেকে উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে এই রথযাত্রা শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই রথযাত্রার মূল উদ্দেশ্য হল ভোটের আগে দলের জনসংযোগ অভিযান শক্তিশালী করার পাশাপাশি প্রত্যেক ঘরে ঘরে যাতে বিজেপি কর্মীরা পৌঁছে যেতে পারেন এই উদ্দেশ্যকে সামনে রেখেই রথযাত্রা শুরু করছেন অমিত শাহ ত্রিপুরা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একথা জানিয়ে বলেছেন অমিত শাহের হাত ধরে রথযাত্রার সূচনা হলেও আরও বেশ কিছু বিজেপির প্রথম সারির নেতা এই রথযাত্রায় যোগ দেবেন আগামী ১২ জানুয়ারি আগরতলায় এই রথযাত্রার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হবে ৭ দিনের এই যাত্রায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সমাবেশের আয়োজন করা হবে এই সমাবেশগুলো থেকেই জনগণের সঙ্গে জনসংযোগ অভিযান সহ সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি ৭ দিনের এই রথযাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
পশ্চিমবঙ্গের অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারা দলের হয়ে প্রচার অভিযান করবেন। ত্রিপুরায় ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্য যথাক্রমে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। প্রাক নির্বাচনী এই রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকবেন দলের কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আগরতলায় এক জনসমাবেশের মাধ্যমে এই রথযাত্রার সমাপ্তি হবে। বিজেপির দলীয় সূত্র জানিয়েছে, জনসংযোগ অভিযান ছাড়াও এই যাত্রার মাধ্যমে দলীয় কর্মীদেরও ভোটের প্রচারে সামিল করাই এর প্রধান লক্ষ্য। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোটের আগে অন্তর্কলহের জেরে ত্রিপুরা বিজেপি জেরবার। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিধায়ক অন্য দলে নাম লিখিয়েছেন। এই প্রেক্ষাপটে দলের নতুন মুখ আনার পাশাপাশি সংগঠনকে উজ্জীবিত করতেই কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে এবার গদ্দার ছাটাই অভিযানে নেমেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস। গদ্দার তথা নিষ্ক্রিয় কংগ্রেস পদাধিকারীদের শনাক্ত করে ছাটাই করতে মঙ্গলবার হাইলাকান্দি জেলার 5টি ব্লকের 62টি মন্ডল কংগ্রেস কমিটি ভেঙে দেওয়া হয়। বর্ধিত কার্যনির্বাহী কমিটির সভার শেষে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর খুদ একথা জানিয়েছেন। কোনো রাখটাক না করে তিনি জানান, হাইলাকান্দি কংগ্রেসে অনেক ইউডিএফ দলের দালাল রয়েছেন। কংগ্রেস দলের কর্মী হলেও ইউডিএফ বিধায়কের এজেন্ট হিসেবে কাজ করতেন তারা। প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে এদের ছাঁটাই করে নতুনভাবে 62টি মন্ডল কংগ্রেস কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত হয়েছে বলেও সভাপতি বড় লস্কর জানান। এদিকে জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত বর্ধিত কার্যনির্বাহী সভায় আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি ব্লক এবং মন্ডল কংগ্রেস কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। মন্ডল কংগ্রেস কমিটি পুনর্গঠন প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে জেলা ও ব্লক কংগ্রেস কমিটি থেকে অবজারভার নিয়োগ করা হবে। এদিনের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার আসন্ন বরাক সফর সফল করতে কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়। ভারত জুড়ে যাত্রার আদলে বরাকের তিন জেলাতেও পদযাত্রা অনুষ্ঠিত করার দাবি কার্যনির্বাহী সভায় উত্থাপিত হয়। সভায় জেলা কংগ্রেসের প্রাক্তন দুই সভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থ, মহরম আলী মজুমদার, এপিসিসি সদস্য ইশাক আলী বড়বুইয়া, শামসুল ইসলাম বড় লস্কর, জেলা কংগ্রেস সহসভাপতি যথাক্রমে আনামুদ্দিন লস্কর, কে ননিবাবু সিং, আব্দুর রফ চৌধুরী, আলিমুদ্দিন বড়বুইয়া এবং আরও বিশিষ্ট কংগ্রেস পদাধিকারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে খাদ্য মন্ত্রক। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামতে চলেছেন দেশের রেশন ডিলাররা। ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের তরফে মঙ্গলবার জয়পুরে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে PMJKAY প্রকল্প বন্ধের প্রতিবাদে তারা আগামী 11 জানুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবেন। তবে এই কর্মসূচি কিভাবে আয়োজিত হবে সে প্রসঙ্গে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, রেশন ডিলাররা প্রতি কুইন্টাল রেশন দ্রব্য বিলি বা বিক্রি করলে অতিরিক্ত কমিশন পান। সেই সঙ্গে খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে যে বস্তা পড়ে থাকে তা বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারতেন তারা। কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন কমিশন থেকে বঞ্চিত হবেন তারা, তেমনই বস্তা বিক্রির সুযোগও তাদের কাছে থাকবে না। ফলে দুই দিক থেকেই তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করেছেন রেশন ডিলাররা। প্রসঙ্গত, করোনাকালে 2020 সালের এপ্রিল মাস থেকে চালু হয় PMJKAY, সেই প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে চলতি ডিসেম্বরেই। এতে গ্রাহকদের মাথাপিছু 5 কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য বিনা পয়সায় দেওয়া হতো। এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় সরকারের বছরে প্রায় 1,63,000 কোটি টাকা বেঁচে যাবে। এতে গরিব মানুষ আগে যে সুবিধা পেতেন তা থেকে বঞ্চিত হবেন বলে দাবি করেছেন রেশন ডিলারদের একাংশ। তাদের কথায়, দেশের 80 কোটি মানুষ আর প্রতি মাসে বিনামূল্যে 5 কিলোগ্রাম গম পাবেন না। প্রায় 2 বছর ধরে চলা এই প্রকল্পকে আর দীর্ঘায়িত করতে চায় না কেন্দ্রীয় সরকার। তবে গরিব মানুষের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে অন্য প্রকল্পে বিনামূল্যে যেমন রেশন দেওয়া হতো সেটা চলবে বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু এক জটকায় একটি প্রকল্প বন্ধ হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না রেশন ডিলাররা। রেশন ডিলারদের দাবি, এক্ষেত্রে দেশের মানুষ যেমন রেশন থেকে বঞ্চিত হবেন, তেমনি রেশন ডিলাররাও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, বরাদ্দ কমিয়ে আনা প্রকল্পে গরিব মানুষকে বঞ্চনা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পে গরিব মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি আমরাও ক্ষতির সম্মুখীন হব। তাই আমাদের কুবের কথা কেন্দ্রের কাছে পৌঁছে দিতেই আমরা প্রতিবাদের পথ বেছে নিয়েছি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।